এই নিউজটা হয়তো অনেকে দেখেছেন যে ফেসবুক ইউটিউব বন্ধ করবে সরকার, এটা কি ফেক নিউজ নাকি আসলেই কিছু এটার পিছনে রহস্য রয়েছে, বা আসলে এই ঘটনাটা কতটুকু সত্য সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি এই কমেন্ট বক্সে গিয়ে আমি বিস্তারিতটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানের এটা হচ্ছে আরটিভি যে রয়েছে, আরটিভির ফেসবুক পেজে ভেরিফাইড পেজে কিন্তু এই নিউজটা প্রচার করা হয়েছে। তো আমি এই লিঙ্কে ক্লিক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটা পড়ে শোনাবো যে আসলে বিষয়টা কি আপনারা বুঝতে পারবেন। তো হেডলাইন হচ্ছে এটা যে ফেসবুক ইউটিউব বন্ধ করবে সরকার। তারপর এই নিউজটা 5 এপ্রিল 2024 11:53 এটা প্রচারিত হয়েছে নিউজটা। তো দেখেন এখানে কি বলা হয়েছে, আমি নিউজটা পড়তেছি, আপনারা আশা করি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। এখানে বলা হচ্ছে সরকারের অভিযোগ আমলে না নিলে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ফেসবুক ও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় গত 31 মার্চ। তবে এর প্রতিক্রিয়া কি হবে এবং আদৌ এই পদক্ষেপে সরকার যাবে কি না তা এখনও স্পষ্ট নয়, এটা ছিল শিরোনাম। তারপর লেখা আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের বা বিটিআরসির সচিব মোহাম্মদ নুরুল হাফিজ বলেন, মন্ত্রিসভা কমিটির ওই বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের এখনও কিছু জানানো হয়নি। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বৃহস্পতিবার বলেন, মানে গতকাল, আমরা তো বলছি যদি আমাদের কথা না শুনে তাহলে বন্ধ করে দেব। আচ্ছা, 31 মার্চ মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর আকম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তারা অর্থাৎ ফেসবুক ইউটিউব গুগল এদেরকে বলা হচ্ছে, তারা বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ শোনে না, কারণ গুজব প্রতিরোধ ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এখানে কোনো অফিস নেই। আমরা বলবো যে তারা আমাদের কথা শুনছে না, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এসব বন্ধ থাকবে, এমনটা উনি বলছেন। তারপর বলছে এদিকে বাংলাদেশ চাইছে মেটা বাংলাদেশ অফিস স্থাপন করুক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত 20 ফেব্রুয়ারি ঢাকায় মেটার প্রতিনিধিদের সাথে বৈঠকে বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপনের অনুরোধ করেন। মেটাকে অনুরোধ করছে বা ফেসবুকের কর্তৃপক্ষকে জুনায়েদ আহমেদ পলক যে একটা অফিস করার জন্য, মেটার একটা অফিস করার জন্য। বিশ্লেষকরা মনে করছেন সরকার ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর একটা প্রভাব বিস্তার করতে চাইছে। তারা যখন চাইবে তখন যেন সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য দেয়, সরকারের আপত্তির কন্টেন্ট সরিয়ে ফেলে বা ব্যক্তির ব্যাপারে তথ্য দেয়, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। মানে সরকার চাইছে যে কোনো তথ্যদাতা যে কোনো সময় সে চাইলে পেয়ে যায় ফেসবুকের কাছ থেকে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়, কারণ ফেসবুকের নিজস্ব নীতি আছে, তারা তার ভিত্তিতে চলে। তবে তারা মনে করেন ফেসবুকের কাস্টমার কেয়ার সার্ভিস তত ভালো নয়, অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে ভালো প্রতিকার পাওয়া যায় না। এটা সত্য যে কাস্টমার কেয়ার সার্ভিস ফেসবুকের খুব একটা ভালো না, অনেক সমস্যায় অনেকেই ভোগেন, এটা সমাধান সঠিক সময় পান না, এটা আমরা দেখি, অনেক সময় লক্ষ্য করে থাকি। ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাব্বির বলেন, কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা মনে করি যে ওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা উচিত নয়, কিন্তু সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তবে সরকারের দিক থেকে যে রিকোয়েস্টগুলো যায় সেগুলো যে সব ভ্যালিড রিকোয়েস্ট তা নয়। সরকারের অনুরোধে ফেসবুক যদি সব সরিয়ে ফেলে তাহলে আমরা হয়তো অনেক তথ্য জানতেই পারতাম না, আবার কোনো ব্যক্তির তথ্য প্রকাশ করলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, ব্যক্তির ক্ষেত্রে তারা অত নজর না দিলেও কোনো সরকারের পক্ষ থেকে যখন কোনো রিকোয়েস্ট পাঠানো হয় তখন তারা সেটাকে গুরুত্ব দেয়, তারা যা করার বুঝে শুনেই করে বলেন তিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার বি এম মইনুল হোসেন বলেন, সরকার যে বলছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কথা শুনছে না, কি শুনছে না তা আমরা জানতে চাই। সরকার কি চায়, কোন ব্যাপারে ব্যবস্থা চায়, তা যদি সরকার প্রকাশ করতো তাহলে আমরাও বুঝতে পারতাম সরকারের চাওয়া কতটা যৌক্তিক। তারা অর্থাৎ সরকার এমন কিছু রিকোয়েস্ট পাঠান যা ব্যক্তিকে টার্গেট করে, কোনো ঘটনাকে টার্গেট করে যার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, এগুলো তো ফেসবুক ইউটিউবের গ্রহণ করা উচিত না, তারা করেও না বলেন তিনি। তবে তার মতে সরকারের অনুরোধ তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখলেও ব্যক্তির ক্ষেত্রে তাদের সার্ভিস ভালো না, তাদের কাস্টমার কেয়ার সার্ভিস আরও উন্নত করা উচিত। সুমন আহমেদ সাবির বলেন, সরকার চাইলে ফেসবুক ইউটিউব বন্ধ করে দিতে পারে, কিন্তু তার প্রতিক্রিয়া সরকার নিতে পারবে কি না সেটাই প্রশ্ন।
দেশে টেলিযোগাযোগ ও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে। এর আগে সরকার নানা ঘটনায় দুই একবার চেষ্টা করেছে, সফল হয়নি। অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, দেশের 2,50,000-এর মতো মানুষ এখন ই কমার্সের সঙ্গে যুক্ত, এর মধ্যে অর্ধেক এফ কমার্স অর্থাৎ ফেসবুক কমার্স। তাই সরকারের এটা বন্ধ করতে গেলে দেশের অর্থনীতির বিশাল ক্ষতির মুখে পড়বে, আর ফেসবুক বন্ধ করলে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে, একটির সাথে আরেকটি যুক্ত। মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফখরুল ফয়সাল বলেন, ফেসবুক বা মানুষের কথা বলার মুক্ত চিন্তার কোনো প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার যদি মনে করে যে তারা যৌক্তিক কথাও শুনছে না, তাহলে তাদের সঙ্গে আলাপ আলোচনা আরও বাড়াতে পারে। এখানে আইন কানুনের সমস্যা থাকতে পারে। এই ধরনের প্ল্যাটফর্ম যদি অন্যায় করে, তাদের দেশীয় আইনে ধরা না গেলে সরকার আন্তর্জাতিকভাবে চেষ্টা করতে পারে, বিষয়টি আন্তর্জাতিক ফোরামেও নিয়ে যাওয়া যায়। আর তা করতে হলে সরকারের অবস্থান সঠিক হতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের কিছু আইন নিয়ে ফেসবুকের ভিন্নমত থাকার কারণেই তারা হয়তো এখানে অফিস করতে চায় না, কারণ তখন ওই আইন তাদের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে। আর তারা যদি মনে করে অফিস না নিয়ে ব্যবসা করা যায়, তাহলে তারা অফিস করবে কেন? সরকারের ভাবনা কী? আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ফেসবুক ও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে বিটিআরসি সচিব মোহাম্মদ নুরুল হাফিজ বলেন, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করার কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নাই, আমরা সরকারের দিক থেকে এ ধরনের কোনো নির্দেশনা পাই নাই। তিনি বলেন, মেটা অর্থাৎ ফেসবুক ইউটিউব সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ বৈঠক এবং আলোচনা হয়। ফেসবুকের সঙ্গে 2 মাস পর পর বৈঠক হয়, আমরা আমাদের বিষয়গুলো শেয়ার করি, আলোচনা করি। ইউটিউব যে 1.5 লাখ কন্টেন্ট সরিয়েছে তা আমরা বলছি বলেই সরিয়েছে। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, আমরা যে বিষয়গুলো পাঠাই তার সবই তারা অ্যাড্রেস করে, তবে প্রতিকার পাই শতকরা 40 ভাগের মতো। আর আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বলেন, আমরা তো বলিনি এখনই বন্ধ করব, যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তারা আমাদের কথা না শুনে, তাহলে বন্ধ করব। বন্ধ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না প্রশ্নটি 2 বার করার পরও তিনি কোনো জবাব দেননি। বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5 কোটির বেশি। ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগ বাড়ানোর সঙ্গে অনুরোধের সংখ্যাও বাড়ছে। 2023 সালের প্রথম 6 মাসে মেটার কাছে তথ্য চেয়ে 988টি আবেদন করে বাংলাদেশ সরকার। এর মধ্যে সরকারের 67% আবেদনে সাড়া দিয়েছে মেটা। একই সময়ে বাংলাদেশে 2,000 কন্টেন্ট রেস্ট্রিকশন দিয়েছে মেটা। ওই সময়ে 988টি অনুরোধের মধ্যে আইনি প্রক্রিয়ার জন্য ছিল 956টি এবং জরুরি ভিত্তিতে তথ্য দেওয়ার অনুরোধ ছিল 32টি। আবেদনের অধীনে মোট 1,454টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চাই সরকার। 2022 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার মেটার কাছে 836টি অনুরোধ করেছিল। এদিকে ইউটিউব গত বছরে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 মাসে বাংলাদেশের প্রায় 1.5 লাখ ভিডিও মুছে ফেলেছে। এ নিয়ে 2023 সালে এক বছরে বাংলাদেশের 6,38,000 ভিডিও অপসারণ করেছে তারা। আর টিকটক গত বছর একই সময়ে বা অক্টোবর ডিসেম্বর বাংলাদেশ থেকে আপ করা 75,99,349টি ভিডিও মুছে ফেলেছে। তো এই ছিল মূলত নিউজ। এখন কথা হচ্ছে যে সরকারের মন্ত্রিপরিষদ থেকে এই ধরনের বৈঠক চলতেছে, হয়তো সরকার যেগুলো রেস্ট্রিকশন দিয়েছে বা যে সকল বিষয়ে তথ্য চাচ্ছে সেগুলো হয়তো ফেসবুক দিচ্ছে না ফেসবুকের নিজস্ব নীতির কারণে, বা অনেকগুলো গুজব ছড়িয়ে পড়তেছে, এগুলো বিষয় নিয়ে হয়তো সরকারের মধ্যে একটু উদ্বেগ সৃষ্টি হয়েছে, এই জন্যই মূলত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ মূল কথা হচ্ছে ফেসবুক বা এই মেটা কর্তৃপক্ষ বা ইউটিউব এই কর্তৃপক্ষরা সরকারের সব কথা মানছে না, এই জন্যই মূলত সরকার এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে, এই হচ্ছে বিষয়। তো বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।